হজ করাটা কি? হজ করা কি বলে? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব কি? হজ করা ফরজ হয় কখন? যখন ধন সম্পদ থাকে তখন। মালদারদের জন্য, যারা বেমালদার, যার টাকা নাই, তার কিন্তু হজ ফরজ হবে না। আবার হজ করার আগে দেখতে হবে পাশের বাড়িতে লোক কেউ অভাবে আছে কিনা। বিশাল বাহারে শরিয়াতের হাদিস, বুঝতে পারলেন কিনা? দেখতে হবে অভাবী আছে কিনা। যদি না সংসার চলে তার, মানে সংসার চলে না, একদম খাবার জুটে না, তখন দিতে হবে। বুঝতে পারলেন কিনা? বেরাদার, হজ করার সম্পর্কে রাসূল পাক বলেছেন, যারা মদিনাতে একবার হজ করলো, তাওয়াফ করলো কাবা ঘরকে, আল্লাহর কাবা ঘরকে যারা তাওয়াফ করলো, আল্লাহ বলছেন তার জীবন জন্ম থেকে মরণ পর্যন্ত, জন্ম থেকে হজ করা পর পর্যন্ত যত গুনাহ থাকে, বড় গুনাহ, ছোট গুনাহ, কাবেরা, সাবেরা, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। করে বলুন, সব গুনাহ মাফ, যত গুনা, চোখের গুনা, মুখের গুনা, কানের গুনা, নাকের গুনা, হাতের গুনা, পায়ের গুনা, সমস্ত গুনাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেকটা হাদিস, রাসূল পাক সাহাবীগণ হজ করলেন, রাসূল পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে হজ করলাম, কতজনের হজ কবুল হলো? কতজনের হজ কবুল হলো? রাসূল পাক বলতে আছেন, শোনো সাহাবীরা, তোমাদের মধ্যে 95% লোকের হজ কবুল হলো, 5% হলো না। কান্না করতে আছে সাহাবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? বলে শোনো, কান্না করার দরকার নাই। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস, সুবহানাল্লাহ, বলছেন রাসূল পাক, কান্না করার দরকার নাই। একজন হাজি হজ যদি কবুল হয়, ওর সাদকায় অন্যান্য হাজি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন, আর সাদকায় অন্যান্য হাজি জান্নাতি হয়ে যাবে। রাসূল পাক, এবার শুনেন আরেকটা হাদিস আছে, রাসূল পাক বলছেন যে যারা দুনিয়াতে একটা নেক আমল করে না, আল্লাহর পছন্দ হয়ে যায়, তো আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন, আর হজ করতে যাবে এত খরচা করে, আল্লাহ তাআলা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা নিজের নাম দিয়েছেন কি, রহমান রহিম দিয়েছে কি দেয়নি? তাহলে আল্লাহ দয়ামান, আল্লাহ তার হজ করার সাদকায় তাকে জান্নাত বাসী করবে। জোরে বলুন, বুঝতে পারলেন কিনা? দুনিয়ার সব থেকে বড় গুনাহগার ব্যক্তি, সব থেকে বড় হযরতে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ দুনিয়ার সব থেকে বড় গুনাহগার ব্যক্তিকে আমি দেখব। আল্লাহ বলছেন ফজরের নামাজ পড়ে যাকে দেখবে সেই হচ্ছে গুনাহগার। ফজরের নামাজ পড়ে দেখছে একটা বাচ্চাকে হাতে করে ধরে নিয়ে যাচ্ছে তার আব্বু, আবা বলছে আল্লাহ নেককার ব্যক্তি দেখবো, পরের দিন আবা দেখাচ্ছে, আল্লাহ বলছে যা ফজরের নামাজ পড়ে আবা বের হবা, যাকে দেখবা সে হচ্ছে জান্নাতি। এবার দেখছে ওই ব্যক্তি, তো আল্লাহ পাককে জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ, হে আল্লাহ রব্বুল আলামিন, যে ব্যক্তিকে কাল দেখলাম জাহান্নামী, সে আজকে জান্নাতি কিভাবে? আল্লাহ বলছেন, শোনো, ওই ছেলেটা প্রশ্ন করেছিল, আব্বা দুনিয়ায় সব থেকে বড় কি? সে বলেছিল দুনিয়ার সব থেকে বড় হচ্ছে পাহাড়, তার থেকে বড়। সে বলেছিল নদী, তার থেকে বড়। সে বলেছিল ধারিয়ে ধারতী, তার থেকে বড়। আসমান, তার থেকে বড়। বলেছিল তার থেকে বড় হচ্ছে আমার গুনাহ। আর আব্বা তার থেকে বড় কি? আমি, সে বলল কি, আমার গুনাহ থেকে বড় হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ আল্লাহকে বড় করার জন্য তার গুনাহকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন, সুবহানাল্লাহ। আর কাবা ঘরকে যাই ছুবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তাআলা কেন গুনাহ মাফ করবে না? জোরে বলুন, ঘরকে আল্লাহ আল্লাহ করবে, আল্লাহু আকবার, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক মে হাজির হুম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া রহমান, লাব্বাইক ইয়া রহিম, লাব্বাইক ইয়া গাফুরুর রহিম, লাব্বাইক ইয়া সাত্তার, লাব্বাইক ইয়া গাফফার, লাব্বাইক ইয়া আলিউল, লাব্বাইক লাব্বাইক যখন করবে, আল্লাহ মে হাজির হু, আল্লাহ বলছেন ওই কাবা ঘরে, ওই মদিনাতে কোনোদিন কোন শয়তান পৌঁছাতে পারে না, ওই মদিনাতে কোনোদিন কোন শয়তান কোন জিন পৌঁছাতে পারে না, ওই কাবা ঘরে কোনদিন মক্কায় কোন শয়তান কোন জিন পৌঁছাতে পারে না। আল্লাহ তাআলা দৃষ্টি সব সময় মক্কার হাজীদের উপরে রাখে। যদি বলেন মক্কার হাজীদের উপরে রাখে, আমাদের কর্তব্য কি বলেন তো? হজ করা। টাকা থাকলে এখন যদি দেখা যায় শুধু এই হাজি সাহেব হবু হাজি ইনার হজ করে, অনেক লোকের হজ করে, হজ অনেক লোকেরই হয়েছে যদি হিসাব করে। তারা জাকাত দেনে বলা বের হতে হবে, হজ করনে বের হতে হবে, আমাদেরকে পাঁচটা কর্তব্য মানতে হবে কি হবে না? নামাজ, রোজা, হজ, জাকাত মানতে হবে কি হবে না? আমাদেরকে মানতে হবে, কিন্তু আমরা ওইটাকেই পূর্ণ করতে পারছি না। রোগীর দেখাশোনা করা,
আমরা এটাকে পূর্ণ করতে পারছি না আমাদেরকে হজ কর আল্লাহর নবী বলছেন শুনো যারা কাবা ঘরে দেখবেন চার কোণা কাবা ঘর একটা ছোট করে এই রকম ভাবে ডিজাইন করে একটা পাথর বসা আছে পাথরটার নাম কি বলেন হ্যাঁ ওই পাথরটাকে চুম্মা লাগা রাসূল পাক বলছেন জান্নাতের বাগকে চুম্মা করা আল্লাহর নবী সুবহানাল্লাহ বিরাদারে মিল্লাত ইসলামিয়া এমন এমন কথা বলেছেন আর হাজিরা ওই জায়গায় যায় মদিনাতে গেলে বুকের ব্যথা থাকে না দিলের ব্যথা থাকে না সব ভুলে যায় মদিনাতে যায় রাসূল পাকের রওজা মোবারককে দেখে তখন সুবহানাল্লাহ রাসূল পাকের রওজা পাক দেখলে দুনিয়ার মোহে আর থাকে না দুনিয়ার পাপে আর থাকে না একবার যে আল্লাহর ধ্যানে পড়ে যায় নবীর ধ্যানে পড়ে যায় আমার রাসূল বলেছেন একবার যে দুনিয়ার মোহে ছেড়ে মুসলিম শরীফের হাদিস ধ্যান রাখবেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন একবার যে ব্যক্তি দুনিয়ার ধ্যানকে বাদ দিয়ে আমার দিকে ধ্যান দেয় আমি রাসূল পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই মদিনাতে গেলে কোনদিন কোন দুনিয়ায় ধ্যানে থাকে না কোনদিন কোনদিন ওই দুনিয়াতের মোহে থাকে না মোহে পড়ে যায় রাসূল পাকের ভাবনায় পড়ে যায় রাসূল পাকের মহব্বতে পড়ে যায় রাসূল পাকের আশিক হয়ে যায় রাসূল পাকের দিবানা হয়ে যায় রাসূল পাকের রাসূল পাক বললেন ও বান্দা তুই এইখানে এসেছি আমার রওজা এসেছি আজকে আমাকে জিয়ারত করতে এসেছি আমাকে দর্শন করতে এসেছি আমাকে দেখতে এসেছি আমাকে মোলাকাত করতে এসেছি বান্দারে তুই আমার সঙ্গে কথা বলছি আমার কাছে চাইছি আমার কাছে বলছি আমার কাছে সুপারিশ করছি আমার কাছে ক্ষমা চাইছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমি রাসূলুল্লাহ তুই আমার কথা শুনতে পাস না আমি তোর কথা শুনতে পাচ্ছি আমি রাসূল পাক যা যা বান্দা বলে দিলাম তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোকে আমি জান্নাতি বানিয়ে দিলাম জোরে বলুন জান্নাতি বানিয়ে দিলাম মুসলিম শরীফের হাদিস আহারে বন্ধু মুসলমান কবে হজ এমন জায়গা আল্লাহ বলছেন যাকে রাসূল পাক বলেছেন বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড 584 পৃষ্ঠা রাসূল পাক বলেছেন দ্বিতীয় খণ্ড 584 পৃষ্ঠা ভালো করে বুঝবে রাসূল পাক বলেছেন যে হজ হজ জিনিসটা বুঝতে পারলেন কি না এই হজ এমন একটা গুরুত্বপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আর এমন একটা যার লাখ লাখ টাকা থাকে বুঝতে পারলেন কোটি কোটি যদি কারো টাকা থাকে রাসূল পাক বলছেন সাহাবীরা শুনো কোটি কোটি যদি কারো টাকা থাকে লাখ লাখ লক্ষ লক্ষ যদি আল্লাহ না ডাকে সে জীবনে যেতে পারে না আল্লাহ ডাক আছে তারপরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যাকে ডাকে সে যায় জোরে বলুন সিহাব রাস্তা ধরেছে বুঝতে পারলেন কিনা হাত তেল আরম্ভ করেছে উজি যেতে পারবে তার গ্যারান্টি আছে গ্যারান্টি নাই হাজী সাহেব যেতে পারবে কি গ্যারান্টি আছে হবু হাজী সাহেব নাই আল্লাহ বলছেন আমি যাকে ডাকবো সে হজে আসবে মক্কা নগরে মদিনা নগরে যারা হজ করতে গিয়ে মারা যায় আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে সব থেকে বড় জান্নাত দেওয়া হবে জান্নাতুল ফেরদৌস জোরে বলুন যারা হজ করতে গিয়ে মারা যায় যারা মদিনাতে মারা যায় যারা মক্কাতে মারা যায় তাদেরকে সব থেকে বড় জান্নাতে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর ওইটার নামই হচ্ছে জান্নাত জান্নাতুল ফেরদৌস আমরা ভাবি যে হজ করতে গিয়ে খালি শুধু শুধু টাকা খরচা করে আসবো কিছু হবে না ফায়দা হবে না না বা রাহে ইসলামের রাহে খরচা করুন কিছু কিছু মসজিদের সেক্রেটারি আছে মসজিদে 12 রবিউল আউয়াল খরচা করতে চাইবে না ঈদে খরচা করতে চাইবে না বকরা ঈদে খরচা করতে না মসজিদের ছেলেপিলা যারা পড়তে আসে বুঝা কিছু টাকা দেন কেন ওই ফুলগুলা টাঙলাবো রাইট শুধু বেকার কি টাঙলাবে ঝামেলা দিতে যায় না বুঝতে পারলেন কি না কিন্তু ওকে হিসাব লাগে ওই সেক্রেটারি কে আল্লাহর কাছে হিসাব লাগবে আমার দিলে
আমার ঈদুল ফিতরে আমি বলেছি গরিবকে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বড় লোক ধনী তুমি গরিবকে জামা কিনে দাও পাশের বাড়িতে খাবার হলো কি দেখো তুমি ইসলামের রাহে খরচা করো ঈদের দিনে ফুল সাজাও বকরা ঈদের দিনে ফুল সাজাও ইসলামকে সাজাও না হলে নামাজের মধ্যে শর্ত আসতো যে 10 নম্বরে দেখো কে ইমামতি করে কার জামার পরিষ্কার পরিচ্ছন্ন কার জামা বেশি তাকেও দেখতে হবে জামা কার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে হবে তওবা করুন বন্ধু মুসলমান ইসলামের জন্য খরচা করুন ইসলামের রাহে খরচা করুন